আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি মনের আশা পূরণ হওয়ার জন্য একটা সালাত আদায় করার পরামর্শ দিব। কোন নামাজ আদায় করলে মনের আশা পূরণ হয়, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো যে নামাজ যেভাবে সালাত আদায় করলে আপনার মনের আশা পূরণ হবে, তার মাকসুদ হাসিল হবে, মাকসাদ হাসিল হবে। মনের আশা পূরণ হওয়ার জন্য নামাজ পড়া উচিত, সালাতুল হাজত নামাজ পড়া উচিত। তবে সেই নামাজটা যদি একাকী রুমে একা একা গভীর রাতে, একা একা গভীর রাতে সেই নামাজটা যেন ঘুম থেকে উঠে পাক পবিত্র হয়ে যদি গোসল করতে পারেন রাত্রেবেলা তো আরো ভালো। একেবারে পাক সাফ পাক পবিত্র হয়ে নামাজ পড়ার আগে আমি দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছি, আল্লাহু আকবার। আপনি নামাজের নিয়ত করার পর এভাবে রাত্রেবেলা একা একা গোসল করে পশ্চিম দিকে ফিরে জায়নামাজ বিছিয়ে নামাজটা আদায় করেন, দুই রাকাত নামাজ আদায় করবেন। সালাতুল হাজত নফল দুই রাকাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যে কোনো সুরার মাধ্যমে পড়তে পারেন, ছেলেরা ছেলেদের নিয়মে নামাজ পড়বে, মেয়েরা মেয়েদের নিয়মে নামাজ আদায় করবেন। এভাবে নামাজ পড়বেন, নামাজ দুই রাকাত পড়লেন, চাইলে আরো দুই রাকাত পড়তে পারেন। দুই দুই চার রাকাত নামাজ পড়ার পর পশ্চিম দিকে জায়নামাজের মধ্যে সোজা হয়ে বসে নামাজে যেভাবে বসা ছিলেন শেষের রাকাতে, এভাবে বসা অবস্থায় একটু লড়বেন না। লড়া ছাড়া এগারো বার দুরূদ শরীফ পড়বেন, একশত এগারো বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এবং এগারো বার আয়াতুল কুরসি পাঠ করবেন, এগারো বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আপনার অবস্থার জন্য, আপনার ভালোর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, যারা গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নামাজ পড়ে চায় চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন, আল্লাহ তাআলা তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জিত হন। এই জন্য মনের আশা পূরণ হওয়ার জন্য এইভাবে আমরা নামাজটা আদায় করি। আল্লাহ তাআলা যদি ভাগ্যে রেখে থাকেন অবশ্যই কাজ হবে, আর যদি আল্লাহ তাআলা ভাগ্যে না রাখেন আপনি সেই মক্কা মদিনায় গিয়ে কাবা গরিফ কাবা ঘরের সামনে কাবা ঘরের গিলাফ ধরেও যদি বলে আসেন তাও কোনো কাজ হবে না, সম্পূর্ণটাই নসিব, তারপরেও চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।